লটারি বিক্রি করে 900 কোটি টাকা লাভ। লটারির রাজা নামে পরিচিত সান্টিয়াগো মার্টিন তার বাড়িতে অভিযান চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সিকিম লটারি ব্যবসা থেকে বেআইনিভাবে 900 কোটি টাকা লাভ করেছিলেন সান্টিয়াগো। এতে ক্ষতির মুখে পড়েছিল সিকিম সরকার। তদন্তের পর সান্টিয়াগোর চেন্নাই ও কোয়েম্বুতের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে বরাতে খবরে আরো বলা হয় অভিযানে সান্টিয়াগোর বাড়ি থেকে নগদ টাকা গহনার পাশাপাশি জমি বাড়ির কাগজপত্র জব্দ হয়েছে যার মূল্য প্রায় 457 কোটি টাকা। এখন প্রশ্ন উঠেছে লটারি বিক্রির লাভের বাকি টাকা কোথায় গেল। কেরালা রাজ্যের সান্টিয়াগোকে লটারির রাজা বলা হয়। সেখানে সিকিম লটারির প্রধান ডিস্ট্রিবিউটর হলো সান্টিয়াগোর সংস্থা। কোচিতে সান্টিয়াগোর সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই। সেই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। তদন্তে ইডি জানতে পেরেছে 2009 সালের 1 এপ্রিল থেকে 2010 সালের 31 আগস্ট পর্যন্ত চলেছে দুর্নীতি। লটারি পুরস্কার মূল্য সংক্রান্ত কারচুপি করে প্রায় 910 কোটি টাকা বেআইনিভাবে লাভ করেন সান্টিয়াগো।